পুজোর শুরু হওয়ার একটু আগেই প্রিমিয়ারগুলো হয়ে যাচ্ছে, তাই সিনেমাগুলো সব দেখে ফেলতে পারছি আর কি, একদিক দিয়ে ভালো। আর কিছু না, আর আমার টেনশন নেই, এ কারণে যে আমার গুম্বাদা আছেন, অনির্বাণ আছেন, তাদের কাঁধেও অনেকখানি বোঝা, মানে অনেকখানি ভার আর কিছু নতুন করে বলার নেই। থার্ড ইনস্টলমেন্ট অফ দিস লাভলি ফ্র্যাঞ্চাইজি, তো এক্সপেকটেশনস আর ভেরি হাই। অ্যান্ড ট্রেলারটা দেখে যেটা আমি সব থেকে প্রথমে যেটা মনে হয়েছিল যে এক্সপেকটেশনটাকে এক্সিড করে গেছে, সো আই এম এক্সপেক্টিং দ্য সেম উইথ দ্য মুভি অ্যাজ ওয়েল। আই এম ভেরি কনফিডেন্ট যে ওটাই হবে, অ্যান্ড পিপল আর গোনা লাভ ইট। আমি কী করে বলি, আমি জানি আমি সাইকিয়াট্রিস্ট, এটাই আর। আর হ্যাঁ, দলের সঙ্গে আমি কাজ করেছি, বাকিটা আপনারা দেখবেন, আজকেই দেখবেন, আজকেই বলতে পারবেন। একটু যদি অভিজ্ঞতা বলো, সকাল থেকে কীরকম টেনশন, কীরকম টেনশন নেই আমার, শ্যুটিংটা করবার সময় টেনশন থাকে ঠিক করছি কি না, পরে আসলে তো শুধু অপেক্ষা যে আমি ঠিক হয়েছি কি না, দর্শক আসলে রায় দেবে যেটা বলবে সেটাই, আর কিছু না। আর আমার টেনশন নেই, এ কারণে যে আমার গুম্বাদা আছেন, অনির্বাণ আছেন, তাদের কাঁধেও অনেকখানি বোঝা, মানে অনেকখানি ভার আমার আমার উপর তো রয়েছে, সকলের উপরে রয়েছে। পুজোর প্ল্যানিং কি? পুজোর প্ল্যানিং যখন ছবি রিলিজ করে তখন তো শুধু মানে ছবি নিয়ে সব কিছু হয়, তাই তো? মানে ছবিটা কেমন হচ্ছে, কেমন চলছে, সকলে পছন্দ করছে কি না, এগুলোই আসলে। সামনে পুজো, দর্শকদের কি ছবি দেখতে বলবো, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, ঘোরাঘুরি হবে, সব হবে, কিন্তু সঙ্গে ফিল্মটা দেখতে হবে দশম অবতার, এবং অতি অবশ্যই আরও সমস্ত যে বাংলা ছবিগুলো আছে সেগুলো। পুজোয় আমি অ্যাকচুয়ালি অষ্টমী অবধি থাকছি, তারপর ঘুরতে যাচ্ছি, তো পুজোটাও এখানে কাটানো হবে আর ঘুরতে যাওয়াটাও হবে আর কি। ওই জন্য তো আজকে মানে পুজোর শুরু হওয়ার একটু আগেই প্রিমিয়ারগুলো হয়ে যাচ্ছে, তাই সিনেমাগুলো সব দেখে ফেলতে পারছি আর কি, একদিক দিয়ে ভালো। না না, এক্ষুনি বললাম যেটা, যে বাংলা সিনেমার এরকম ব্যানার, এতগুলো বড় ব্যানারের এতগুলো ছবি একসাথে, সবকটা ছবি খুবই ভালো হতে চলেছে আমি জানি, আর সবকটা ছবি আমি দেখব, আর দশম অবতার আজকে দেখার জন্য তো খুব এক্সাইটেড। অবভিয়াসলি 22শ্রাবণ সবাই ভালোবেসেছে, একটা লেজেন্ডারি সিনেমা, লেজেন্ডারি কাস্ট, মানে কি বলবো আমি আর, তো ডেফিনেটলি মানে আই এম শিওর সবার খুব 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 ভালো লাগবে। সবাইকে বলবো পুজো খুব ভালো কাটুক সবার, অনেক আনন্দ করবেন, ভালো করে খাবেন, আর অনেক ঘুরবেন, আর খুব মজা করবেন।